গন্ডাছড়া এমআর দশ পাড়ায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। এরই প্রতিবাদে শনিবার সিনিয়র ম্যানেজারকে ঘেরাও করে গ্রামবাসীরা। ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা রাতে পিসলিগাস বাজার সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে সাথে সাথে পিসলিগাস বাজার সতার আশপাশ এমআর দশ পাড়া এবং জয়কিশোর পাড়া এলাকায় অন্ধকার নেমে আসে। এলাকার মানুষ ট্রান্সফরমারটি সারাই করার জন্য গন্ডাছড়া মহকুমার বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা ফেডকো কোম্পানির কর্মকর্তাদের জানিয়ে কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এলাকার মানুষ শনিবার সকাল 11টা নাগাদ বিদ্যুৎ অফিসে গিয়ে ফেডকোর সিনিয়র ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এরপরেই ম্যানেজারের টনক নড়ে তিনি এলাকাবাসীদের আশ্বাস দেন, আমবাসা থেকে নতুন ট্রান্সফরমার আনা হচ্ছে এবং আজ দুপুরের পরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে। সিনিয়র ম্যানেজারের কাছ থেকে এহেন আশ্বাস পেয়ে এলাকাবাসীরা শান্ত হয়। দেখেন, ক্ষুদ্র ব্যবসায়ী এক সপ্তাহ ধরে আমরা আর কারেন্ট নাই, খুব কষ্ট পাইতেছি বাড়িয়ে ঘরে দোকানে, মানে সর্বসহযোগিতা আমরা কেউ করে না। এরপরে আমরা সব মিলিত হইয়া আমরা অফিসে আইসি, তখন আমরা কইছি আমরা একা কি লিখিত দেবো, তখন স্যারে কইছে না লিখিত লাগতো না, আইডা আজকে 12টার ভিতরে ট্রান্সফার আইব, একটা সুযোগ সুবিধা আমরা করে দিব। এই হলো আমরা সমস্যা, এখন আপনারা দ্বারা আইসি, আপনারা আমরা সমাধান করে দেবেন আর কি।